নমস্কার, বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করব গাটি কচু দিয়ে কাতলা মাছের ঝোল। এই জায়গায় আমি নিয়েছি কাতলা মাছ 5 পিস, আর নিয়েছি 250 গ্রাম গাটি কচু। একটা গামলায় মাছগুলো ঢেলে নিয়েছি, দিয়ে আমি মাছগুলো নুন হলুদ মেখে নেব। নুন হলুদ মেখে নিয়ে আমি 10 থেকে 12 মিনিট রেখে দেব। আর গাটি কচুগুলো নুন মেখে রেখে দেব 10 থেকে 15 মিনিট, তারপর আমি সাদা জলে ধুয়ে নেব। এইভাবে রান্নাটা করলে গাটি কচুতে কিন্তু লোদ লোদ হয় না, আর ঝোলও কিন্তু লোদ লোদ হয় না। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে নিয়েছি, এতে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সরষের তেল। সরষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে, দিয়ে আস্তে আস্তে মাছগুলো ছাড়তে হবে। অল্প অল্প মাছ ভাজলে কিন্তু মাছ একদম একটাও ভাঙবে না। তেল অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। এক পিট মাছ হয়েছে, আমি মাছ উল্টিয়ে নিচ্ছি। মাছগুলো যখন সোনালি কালার হয়ে আসবে মাছগুলো আমি তুলে নিচ্ছি। মাছ সোনালি কালার হয়েছে, মাছ এবার আমি তুলে নিচ্ছি। একইভাবে সবকটা মাছ ভেজে নেব। কড়াইয়ে যতটুকু তেল আছে ওই তেলেই আমি রান্না করব। এতে আমি ছেড়ে দিচ্ছি গাটি কচুগুলো। গাটি কচুগুলো আমি হালকা করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। এতে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে রান্নাটা করে খেয়ে আমাকে জানাবেন যে রান্নাটা কেমন লাগলো। গাটি কচু হালকা ভেজে নিয়েছি, এইবার আমি গাটি কচুগুলো তুলে নিচ্ছি। বেশি ভাজার দরকার নেই, হালকা হালকা ভাজলেই হবে, যেন ঝোল যেন লোদ লোদ না হয়। এতে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, আর দিয়ে দেব 2টো তেজপাতা। দিয়ে দিচ্ছি সাদা জিরে সামান্য। যখনই দেখা যাবে জিরেগুলো একটু সোনালি কালার হয়ে এসছে, তখন দিয়ে দিতে হবে মশলা। এতে আছে জিরে বাটা 2 চা চামচ, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা 2 চা চামচ। আমি একই সঙ্গে 2টো লঙ্কা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কাটা একটু স্বাদ আনে। আর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ গুঁড়ো হলুদ। কাঁচা লঙ্কার রান্না কিন্তু আলাদা একটা স্বাদ আসে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে মশলা আমি ভেজে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট কালারটা আসার জন্য, কালারটা খুব সুন্দর হবে। মশলাগুলো আমি ভেজে নিয়েছি। এতে আমি দিয়ে দেব ভেজে রাখা গাটি কচুগুলো। আপনারা ইচ্ছা করলে এতে আলুও দিতে পারেন। আমি শুধু গাটি কচু দিয়ে রান্নাটা করছি আজ। কষানো হয়েছে, এতে আমি দিয়ে দিচ্ছি জল। জলটা একটু বেশি পরিমাণ দিতে হবে, গাটি কচুগুলো সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো ঝোলে নুন, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এবার 3-4 মিনিট ফুটাবো। 3-4 মিনিট হয়েছে, এতে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আর 3-4 মিনিট ঝোল ফুটাবো। দেখতে হবে কচুগুলো সিদ্ধ হলো কিনা। কচু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এইভাবে রান্না করে অবশ্যই খাবেন, খেয়ে আমাকে জানাবেন রান্নাটা কেমন লাগলো। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাতে একদমই ভুলবেন না। আমি আবার নতুন নতুন রান্না নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।